আসসালামু আলাইকুম আমি এচেহানিফ ফয়েসেল ইআইসিটি স্পেশাল এম কু সলভ আছে তোমাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো মাইমি সিং বোর্ড দু হাজার তেইশ সালের এইচএসি আইসিটি পরীক্ষার এম সি সলভ নিয়ে এম সিকিউ যথেষ্ট সুন্দর ছিল এবং আমরা এর পূর্ণাঙ্গ সলভ দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে ওকে প্রথম প্রশ্ন লিস্টে আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি একটা লিস্টে যেগুলো লিস্টেড থাকে তাদেরকে আসলে আইটেম বলা হয় যেমন তোমাকে যদি বলা হয় আইসিটি চ্যাপ্টারগুলো তুমি একে বলবো কি এক চ্যাপ্টার ওয়ান দুই চ্যাপ্টার টু তিন চ্যাপ্টার থ্রি এই যেগুলো বলে দিস ইজ দ্য আইটেম ওকে এটা আমরা যুক্ত করে কি দিয়ে এল আই ট্যাগ ব্যবহার করে তারপর দেখো এবি হ্যাক জা সমতুল্য মান কত এইটার হ্যাক দা সমতুল্য মান এখানে দেখো অপশন আছে কি বাইনারিতে আছে অক্টালে আছে ডেসিমালে আছে তো তুমি প্রথমত এটাকে বাইনারিতে কনভার্ট করো তাহলে বুঝতে পারবে কি দাঁড়ায় এ বিকে বাইনারিতে কনভার্ট করলে কী হবে এ এর সমতুল্য মান হলো ওয়ান জিরো ওয়ান জিরো রাইট তারপর দেখো বি বি এর মান কত বি এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এখন তোমার কাজ হচ্ছে এইটার সাথে ম্যাচ হো দেখো তো মিলছে কিনা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান তার মানে দিস ইজ রাইট ওকে তারপর দেখো যে এটা কি বলছে এটা কি অকটালে মিলে কি না তুমি তাহলে অকটালের জন্য কী করতে বাইনারিকে তিনটা করে প্যাকেট করতে তিনটা করে প্যাকেট করো এখানে তিনটা করে প্যাকেট করো এখানে তো তিনটা হচ্ছে না সো একটা তোমাকে শূন্য দিতে হবে আচ্ছা ধরো না দিলে চলতে এখানে ওকে তাহলে এখানে পাচ্ছ কত তুমি এখানে পাচ্ছ হলো থ্রি এবং এখানে পাচ্ছ কত ফাইভ রাইট আর এখানে পাচ্ছে কত এখানে পাচ্ছে হলো টু তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি টু ফাইভ থ্রি এখন এটা ডেসিমাল মিলছে কিনা দেখো তো ডেসিমাল হবে কি না আমরা চেক করি ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্স টু ফোর ওয়ান টু এইট অলরেডি ওয়ান টু এইট পর্যন্ত আছে মিনিমাম ওয়ান টু এইট মানে একশো আঠাশ তার মানে কি এটা তো অসম্ভব মিলানোর দরকারই নেই আমাদের সো অ্যান্সার হচ্ছে অ্যান্সার হবে কত বলো তো অ্যান্সার হবে এক দুই কোথায় এই যে এক দুইটা কারেক্ট দেখানো আছে দেশ তো অ্যান্সার তারপর দেখো ওয়ান এটা মানে এটা থেকে এটা বিয়োগ করতে বলা হচ্ছে বেশ ভালো কথা তুমি যদি এটা থেকে এটাকে বিয়োগ করো তাহলে কি পাচ্ছ অর্থাৎ এখানে লেখা আছে কি দেখো এখানে লিখে আছে ওয়ান জিরো জিরো আবার দেওয়া আছে কি জিরো পয়েন্ট হ্যাঁ এই যে পয়েন্ট তারপর হবে ওয়ান 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 তারপর হলো কি জিরো আবার কি জিরো তুমি এটা নর্মাল বাইনারি বিয়োগ করো তুমি যদি এটাকে নর্মাল বাইনারি বিয়োগ করো তাহলে কী পাচ্ছ দেখো ধরো এটা ছিল তার সংখ্যা এখন তুমি যদি নর্মালি এটাকে বিয়োগ করো তাহলে কী পাচ্ছ জিরো থেকে ওয়ান গেলে থাকবে ওয়ান ওয়ান চলে আসবে এখানে তাহলে আবার টু থেকে ওয়ান গেলে থাকবে ওয়ান এখানে ওয়ান চলে আসবে দিস ইজ জিরো ওকে দিস ইজ জিরো এবং এই ওয়ান থেকে ওয়ান নর্মালি বিয়োগ যাবে এবং এখান থেকে এটা হয়ে যাচ্ছে তো দিস ইজ অ্যানাদার জিরো তাহলে দেখো এখানে কে বাজাচ্ছে তার মানে এটা অলরেডি বাদ ওকে তার মানে বাকি সবাই টিকে আছে ওকে এখানে এটা ছোটো এটা বড় সংখ্যা তো বড়ো সংখ্যা থেকে ছোটো সংখ্যা নর্মাল বিয়োগ যায় সো দিস ইজ ওয়ান তার মানে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল মানে এখানেও সেম আছে এখানেও সেম আছে এখানেও সেম আছে তার মানে পূর্ণাংশ বিয়োগটা করতে হবে এবার দেখো জিরো থেকে ওয়ান গেলে কত হবে এটা তো ছোটো যায় না তার মানে কে থাকবে ওয়ান ওকে তুমি আবার এখানে তাহলে এক চলে আসবে এটা আবার ছোটো হয়ে গেলো তাহলে দুই থেকে আবার এক গেলে কত হবে এক তুমি আবার এখানে এক নিয়ে সেটা হলো দুই আবার এখানে চলে আসবে দুই দুই দেখে দুই গেলে হবে জেরো আবার এক সামনে চলে আসবে দিস ইজ জেরো ওকে তোমার যদি এটা সমস্যা তাহলে তুমি আমাদের চ্যানেলে নর্মাল দুনিয়ার যে কোনো পদ্ধতির বিয়োগ একটা ভিডিও আছে দশ বারো মিনিট এটা তুমি দেখে নিতে পারো তাহলে এটা অ্যান্সার হচ্ছে কি দিস ইজ দ্যাট মানে এটাই বাকি সব বাদ ওকে তারপর দেখো এত এবং এত অ্যাড যুগ ফল কত এটা হ্যাক যোগ করতে বলা হচ্ছে এবং কারণটা হল কি অপশনে সবগুলো হ্যাক জারিসিমাল দেখো এটা হ্যাক আছে এখানে কত দেখো তুমি কত বাইনারি ওয়ান টু ফোর অর্থাৎ এখানে হলো ফোরের বাইনারি তুমি জাস্ট এখানে ফোর যোগ করে দাও হ্যাক জারিসিমালি নিয়মে ফোর যুগ করলে কি এর সাথে এ এর মান দশ ফোর যুগ করলে হবে কত চোদ্দো চোদ্দো সমান হলো কি ই এবং থাকবে কত ওয়ান তার অর্থাৎ ওয়ান ই দিস ইজ দ্য অ্যান্সার তারপর দেখো স্প্যান স্টাইল কালার রেড টেক্সট ওকে এখানে স্প্যান ট্যাগ ইউজ করা আছে উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি এখানে এলিমেন্টের কন্টেন্ট এইটা হলো কন্টেন্ট এইটা হলো অ্যাট্রিবিউট এইটা হলো অ্যাট্রিবিউট ভ্যালু এই স্টাইল কিন্তু আবার এসটিএমএল এর হ্যাঁ মানে অ্যাকচুয়ালি প্রপার্টি না এটা হলো সিএসএস প্রপার্টি ওকে এটা এসটিএমএল অ্যাট্রিবিউট নর্মাল অ্যাট্রিবিউট না আসলে তাকে সিএসএস থেকে জোর করে আনা হয়েছে মোটামুটি এমন টাইপ দিন ধরতে পারো এই স্টাইল আসলে ফন্টকে বাস দিল আর কি স্টাইল আসলে ফন্টকে সাইজ করে ফেলছে আচ্ছা এখন দেখো এখানে উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি তাহলে অবশ্যই টেক্সট উদ্দীপকে অ্যাট্রিবিউট কোনটি অবশ্যই তুমি জানো স্টাইল হলো অ্যাট্রিবিউট এবং অ্যাট্রিবিউট ভ্যালু ছিল কি কালার রেড সো এখানে স্টাইল হলো আমার অ্যাট্রিবিউট ওকে তার পরবর্তী কোয়েশান দেখো এখানে একটা লজিক গেট দেওয়া আছে লজিক গেটটা কী গেট লজিক গেটটা হলো একটা ন্যান্ড গেট ন্যান্ড গেটের ফাংশন কী হবে বলো তো গেটের ফাংশন হলো এ বি হোল নট আমরা জানি ন্যান্ড গেট হলো ইনপুটে যা আসবে তাদের হোল নট কিন্তু অপশনে কি এটা আছে না তার মানে এটাকে ডিমর্গান ভাঙতে হবে তাহলে ডিমর্গান ভাঙলে তুমি কি পাবা এটা পাবা এ নট প্লাস বি নট প্লাস কি সি নট দেখো এটা আছে কোথাও হ্যাঁ এটা অবভিয়াসলি আছে এই যে এইটাই তার অ্যান্সার ওকে তারপর দেখো কি বলা আছে এখানে যে এ ইকোয়াল জিরো বি ইকোয়াল ওয়ান সি ইকোয়াল জিরো হলে আউটপুট কত হবে এই গেটটার জন্য এটা একটা ন্যান গেট আমরা জানি ন্যান গেট কার বিপরীত অ্যান্ডের বিপরীত অ্যান্ডের নিয়ম হল একটা শূন্য হলে আউটপুট শূন্য হয় তাহলে ন্যান্ড হবে কি একটা শূন্য হলে আউটপুট ওয়ান হয়ে যাবে তার মানে যেহেতু এখানে শূন্য ছিল সো এটা আউটপুট হয়ে যাচ্ছে কি ওয়ান ওকে তুমি ফাংশনের মান মান রিপ্লেস না করেও তুমি কিন্তু এগুলো করতে পারো আচ্ছা তারপর দেখো টেলি প্রেজেন্সের প্রয়োগ অবশ্যই কি ভার্চুয়াল রিয়েলিটিতে টেলি প্রেজেন্স ইউজ করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট ওকে এটা প্রিভিয়াস কোয়েশন ছিল আর এগুলো তো প্রশ্ন আসবে নর্মাল প্রশ্ন তারপর দেখো ফ্লট ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে এটা একটা প্রিভিয়াস কোয়েশন প্রিভিয়াস বোর্ডে সেম কোয়েশানটা আসছিলো এটা কি মিনিমাম চার বাইট জায়গা দখল করে ওকে কোনটি রিলেশন অপারেটর এটা প্রিভিয়াস কোশ্চেন তো রিলেশন অপারেটর কোনটা এই যে ঘ নাম্বার রিলেশন অপারেটর রিলেশনাল এই যে হচ্ছে রিলেশনাল ইকুয়াল অ্যাকচুয়ালি হ্যাঁ যখন লেফট রাইট দুইটা মানে সমান হবে তখন সে বলবে হ্যাঁ ইউ ক্যান পাস তারপর দেখো উদ্দীপকে উল্লেখিত ওয়াই চলোকে সর্বশেষ মান কত এখানে দেখো একটা প্রোগ্রাম দেওয়া আছে এই টাইপের প্রোগ্রামও প্রিভিয়াসের অনেকবার আসছিলো সেম টাইপ জাস্ট মানটা একটু চেঞ্জ এখানে এখানে এর মান টেন ওয়াই কলু কত হবে এই লাইনটাকে এক্সিকিউট করো তাহলে এখানে এর মানটা বসা কত আসবে টেন ইন্টু ফাইভ অর্থাৎ কত ফিফটি রাইট ওয়াই এর মান ফিফটি তারপর এই লাইনে আসো এখানে কী বলো আছে ওয়াই এর মানকে তিন দিয়ে ভাগ করে ভাগশেষটা বের করো অর্থাৎ এই লাইনে যে কাজটা হবে তা হলো এর মান ফিফটি এখানে বসবে এবং এটাকে তোমার ভাগ দিতে হবে তিন দিয়ে অর্থাৎ এই 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 স্যাম্বলটা হলো রিমাইন্ডার ডেসমিন মডুলাস তো এটার কাজ হলো তোমাকে ভাগ শেষটা রিটার্ন দিবে ভাগ ফল না কিন্তু তাহলে তিন শূন্য হয় আটচল্লিশ আটচল্লিশ আর দুই তারপর ভাগ থাকে বলো তো ভাগ শেষ থাকে হল দুই মানে পঞ্চাশকে তিন দিয়ে ভাগ করলে ভাগ যা হবে এই যে এই স্যাম্বলটা এই স্যাম্বলটার কাজ হলো এই ভাগ শেষটা সে এইটার ভেতরে এই যে অ্যাসাইন করে দিবে। এই ইকুয়াল স্যাম্বলটাকে বলা হয় অ্যাসাইন মানে ডানের মান সে বামের মধ্যে সেট করে দিবে তার মানে ওয়াই এ সর্বশেষ বেলুকত হচ্ছে টু তাহলে দিস ইজ দ্য অ্যান্সার ওকে তার পরবর্তী দেখো এইখানে সি প্রোগ্রাম এই টাইপের কোয়েশান কিন্তু বোর্ডে প্রিভিয়াস ইয়ের অনেকবার আসছে এবং এই সেম কোয়েশানটি কিন্তু অলরেডি দুই হাজার তেইশেও আসছে ইনক্লুড স্টুডিও ডট ডটেজ মেন আই এস স্ক্যান অ্যাপ মানে ইচ্ছা মতো তুমি সংখ্যা দিতে পারবে এস এর মান শুরু জিরো থেকে শুরু হবে ফল লুপটাকে তোমার ভালো করে পড়তে হবে দেখো ফোর আই আইকল ওয়ান আই লেস দেন ইকুয়াল এন আই প্লাস প্লাস অর্থাৎ আয়ের মান ওয়ান থেকে শুরু করবে এবং এক করে বাড়বে কত পর্যন্ত যাবে এরপরে দেখতে পারতেছি আমরা পর এস টু এস প্লাস আই অর্থাৎ ধারাটা হবে স্বাভাবিক সংখ্যার যোগের এখন স্বাভাবিক সংখ্যার কত পর্যন্ত যোগ করবে এবার দেখো প্রশ্ন প্রোগ্রামটি রান করলে কিবোর্ডে ফাইভ টাইপ করলে কত ফল ফলাফল পাওয়া যাবে ফাইভ যদি আমরা ক্লিক করি তাহলে কী হবে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস কত আসবে বলো ফোর প্লাস কত বলো তো প্লাস ফাইভ নর্মালি সে এই পর্যন্ত যাওয়ার কথা ছিল রাইট এখন তুমি এক থেকে পাঁচ পর্যন্ত সংখ্যা যোগ করলে কত পাবা দেখো এটা নর্মালি তোমার সূত্র ছাড়াও যোগ করা যায় যেমন পাঁচ তারপর কত আসে দেখো ওই যে এই তিন দুইয়ে পাঁচ পাঁচ আরে পাঁচ দশ চোদ্দো আর পনেরো তার মানে এখানে পনেরো হলো অ্যান্সার স্বাভাবিক সংখ্যার যুগ ফলে কিন্তু সূত্র আছে এন টু এন প্লাস ওয়ান বাই টু আমরা এভাবে সাইজ করতে পারি সো দরকার নাই হ্যাঁ আচ্ছা তারপর দেখো কিবোর্ডে ফাইভ টাইপ করলে ফলাফল ফিফটি ফাইভ পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন করতে হবে তুমি জাস্ট এখানে দেখো অ্যান্সার কত দরকার তোমার ফিফটি ফাইভ এখন এই যে দেখো প্রথমে কী দেওয়া আছে যে অ্যাস ইকোয়াল অ্যাস ইন্টু আই মানে সবার যদি গুণ হয় তাহলে কী হবে দেখো চার পাঁচে কুড়ি তিন কুড়িতে ষাট তার মানে কি এটা অলরেডি বাদ এটা অসম্ভব এবং দেখো তুমি যদি কিউবের দিকে দৃষ্টি দাও নাকি আই ইন্টু আই ইন্টু আই মানে আই কিউব পাঁচ পাঁচের স্কোয়ার হয় পঁচিশ পাঁচের বর্গ মানে যদি ঘন করো অর্থাৎ কিউব করো তখন অ্যান্সার হয়ে গত একশো পঁচিশ তার মানে কি এইটা তো অসম্ভব আর নিচে কি যাওয়া অসম্ভব কারণ এখানে কি আরও চারটা তার মানে অ্যান্সার কিন্তু তুমি এভাবে বুদ্ধি বুদ্ধিঘাটে করে ফেলতে পারো যুগ যুগ ছাড়াও কিন্তু এটা বলে দেওয়া সম্ভব মানে যারা মাইনাস তাদেরকে সরাই দিয়েও তুমি অ্যান্সার বের করতে পারো এলস দ্বিতীয় নম্বরটা এক্সিকিউট করো আই টু আই আই ইন্টু আই অর্থাৎ কি তাদের স্কোয়ার তুমি স্কোয়ার বিবেচনা করো দিস ইজ টোয়েন্টি ফাইভ দিস ইজ সিক্সটিন তার মানে কত আসলো তারপরে দেখো এটা হলো নাইন এটা হলো ফোর এটা হলো কত ওয়ান তার মানে তুমি স্পষ্টতে বুঝতে পারতেছো ওয়ান টু ফাইভ আর নাইন ফোরটিন তার মানে টোটাল হলো কোথায় এই যে ফিফটি ফাইভ তার মানে অ্যান্সার কি এটা হয়ে যাচ্ছে তুমি নর্মালি এভাবেও করতে পারো এভাবে বের করে মানগুলো যোগ করতে পারো অসুবিধা নাই আচ্ছা অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কি বলা হয় এটা তুমি ইমেল যারা ইউজ করো তারা ভালো করে জানার কথা দিস ইজ দ্য স্প্যাম বা স্প্যামিং ওকে তারপর দেখো শাহিনা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না পরে সে এমন একটি সার্ভিস গ্রহণ করলো যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া এবং খরচও কম হয় উদ্দীপকের সার্ভিসটির নাম কি অবশ্যই বুঝতে পারছো দিস ইজ কি ক্লাউড কম্পিউটিং ওকে উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য মানে ক্লাউড কম্পিউটিংয়ের জন্য কী কী সার্ভিস প্রযোজ্য আসলে নিরাপত্তা ঝুঁকি নেই অবশ্যই একটা নিরাপত্তা ঝুঁকি থাকে কারণ তোমার কম্পিউটারে অনেক কিছুই এখানে রিস্কের মধ্যে রয়ে যায় ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না হ্যাঁ তুমি যতটুকু ব্যবহার করবে ঠিক ততটুকু তোমাকে দিতে হবে এটা সত্য রক্ষণাবেক্ষণের খরচ নেই কারণ ওই সফটওয়্যার কোনো কাজে তোমার নাই তাহলে অ্যান্সার হচ্ছে কি দুই তিন তার কারেক্ট অ্যান্সার ওকে তারপর দেখো আমরা নিচ থেকে সলভ করি ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয় অবশ্যই কি ওয়েবসাইট হোস্টিং করে সার্ভারে রাখা হয় ক্লিয়ার দেখো এইসটেএমএল ফাইলের এক্সটেনশন হলো অবশ্যই আমরা জানি এস কি ডট অবশ্যই এমসিকিউ কিউ প্রশ্ন ম্যামিসিং বোর্ডে যথেষ্ট সুন্দর ছিল এবং যথেষ্ট সহজ ছিল আর তারপর তো তোমাদের আবার আর আরেকটা অপশান ছিল যে টোয়েন্টি সার্চ ইঞ্জিন হলো গুগল মজিলা ইয়াহো মজিলা ফায়ার ফক্স যাদের কম্পিউটার সাথে তার ভালো করে জানার কথা এটা একটা ব্রাউজার সো এখানে গুগল এবং ইয়াহো অর্থাৎ দুই তিনটার কারেক্ট অ্যান্সার তারপর দেখো কোন প্রজন্মের মোবাইলে ভিডিও কলের শুরু হয় আমরা আমাদের ভিডিওতে এই টাইপের বিষয় অনেক অনেকবার কথা বলেছি সো এটা অবশ্যই কি তৃতীয় প্রজন্মের মোবাইল থেকে ভিডিও কলের যাত্রা শুরু হয় এবং এই টাইপ নিয়ে আমরা এসটিএমএলও কথা বলেছি এইটা নিয়ে আমরা চ্যাপ্টার ওয়ানে কথা বলেছি তারপর দেখো একই প্রোটোকল বিশিষ্ট দুই বা ততদিকে নেটওয়ার্কে সংযুক্ত করে কোন ডিভাইস একই প্রোটোকল হলে রাউটার যদি ভিন্ন প্রোটোকল বলতো তাহলে হতো গেটওয়ে সো এটা অ্যান্সার কি রাউটার মনে রাখবে ভাই যে এই যে শব্দটা কিন্তু একটা কি পয়েন্ট কারণটা কি একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক মানে হলো রাউটারের কাজ আবার যদি বলতে ভিন্ন প্রোটোকল ভিন্ন প্রোটোকলযুক্ত নেটওয়ার্কে সংযুক্ত করা হলো গেটওয়ের কাজ ওকে তারপর দেখো একটি চ্যানেল দিয়ে পাঁচ সেকেন্ডে নয় হাজার বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ড উইথ কত তাহলে ব্যান্ড উইত হল এক একক সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত তাহলে নয় হাজারকে তুমি পাঁচ দিয়ে ভাগ করে ফেলো এটাকে তুমি পাঁচ দিয়ে ভাগ করলে কত পাবো তো এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পাবা ওয়ান এইট জিরো জিরো এখন এটা কি হচ্ছে বলতো এটা হলো বিট পার সেকেন্ড অর্থাৎ কি বিপিএস দেখো কোথায় এই যে এটা ঠিক আছে এটা তার মানে আঠারোশো বিপিএস মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় আচ্ছা এটা একটা মজার বিষয় এখানে অনেকেই কনফিউজড যে এটাকে সি নাকি পাইথন অবশ্যই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে পাইথন প্রোগ্রামিং ভাষা বর্তমানে টপ লেভেলে এবং ব্যবহার করা হয় আরেকটা মজার বিষয় হলো এই সি ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু আসলে পাইথন নামক এই বিশাল হাইব্রিড টাইপের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকেও ডেভেলপ করা যায় তাহলে এটা অ্যান্সার হবে কি অবশ্যই অবশ্যই পাইথন পাইথন দিয়ে আছে কি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরি করা হয় ক্যাপচার এক্সট্রাকশন কম্প্যারিজন ম্যাচিং এগুলো কি এগুলো সবসময় বায়োমেট্রিক্সের সাথে কারণ আমরা বায়োমেট্রিক ফিঙ্গার প্রিন্ট দিই সে এটাকে অ্যাক্সট্রাক্ট করে এটাকে কম্প্যারিজন করে তারপর ম্যাচ হলে তোমাকে পারমিশন দেয় বায়োমেট্রিক্সের কাজ সো এই ছিল মাইমিসিং বোর্ডের দু হাজার তেইশ সালে আইসিটি পরীক্ষার এমসি কিউ সলভ সো এমসি কিউ সলভ অনুযায়ী আমি বলতে পারি যে মাইমিসিং বোর্ডের প্রশ্ন এমসি খুবই সুন্দর ছিল এবং টোয়েনটির মধ্যে মিনিমাম সতেরো আঠারো পাওয়ার মতো প্রশ্ন ছিল ওকে সো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে সে মধ্যে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ